বইয়ের গল্পর চ্যানেলে আজকে আপনারা শুনবেন ছোট গল্প ওয়ার্কশপ। লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল স্যার, সঙ্গে আছি মৌসুমী হাসান। সরকারি কলেজের ইংরেজি শিক্ষক মতিনুদ্দিনের ছোট গল্পের বই, নিঃশব্দ সারথি। ডিসেম্বর মাসে জাতীয় পুরস্কার পেয়ে যাবার পর তার জীবনযাত্রা একটা বড় পরিবর্তনের সূচনা হলো। বিভিন্ন খবরের কাগজে তার ছবি এবং সংক্ষিপ্ত জীবনী ছাপা হলো। টেলিভিশনে তাকে পুরস্কার গ্রহণ করতে দেখা গেল এবং কিছু সাহিত্যিক যারা একে অপরকে গালিগালাজ করে সময় কাটান, তারা সম্পূর্ণ নিরাপদ মনে করে মতিনুদ্দিন সম্পর্কে কিছু কিছু ভালো কথা বলে ফেললেন। মতিনুদ্দিন মফস্বলের যে ছোট শহরটিতে থাকেন সেখানে তাকে নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেল। পুরস্কার নিয়ে যেদিন তিনি ট্রেনে ফিরে এলেন সেদিন তাকে স্টেশনে ফুলের মালা দিয়ে বরণ করা হলো। পরদিন বিকেলে তাকে লাইব্রেরিতে সংবর্ধনা দেওয়া হলো এবং স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে সেই ঘটনাগুলো বড় বড় করে লেখা হলো। মতিনুদ্দিন মূলত খুব সাধারণ মানুষ, গল্পের বই পড়া ছাড়া তার আর কোনো তেমন শখ নেই এবং এটাই তার একমাত্র সত্যিকারের শখ। সেই শৈশব থেকে নানা ধরনের গল্পের বই পড়ে লেখালেখি ব্যাপারটা তার কাছে কেমন জানি সহজ হয়ে গেছে। কেউ জানতো না এবং তিনি নিজেও কাউকে বলেননি, কিন্তু তিনি মোটামুটি নিশ্চিত ছিলেন যে ইচ্ছে করলে তিনি খুব ভালো লিখতে পারবেন। কিন্তু তারপরেও তিনি কখনো লেখালেখিতে হাত দেননি। এক স্প্যানিশ লেখকের খুব চমৎকার একটা উপন্যাস পড়ে তার প্রথমবার কিছু লেখার শখ হলো। তিনি প্রথমে ছোট একটা গল্প লিখলেন এবং সেটা পড়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন। সপ্তাহ দুয়েক সেটা তার ড্রয়ারে পড়ে থাকলো। তারপর কিভাবে তিনি সেটা একটি দৈনিক পত্রিকায় পাঠিয়ে দিলেন, পত্রিকাটিতে পরের সপ্তাহে সেটা ছাপা হলো এবং তারপর সপ্তাহখানি সেই গল্পটি নিয়ে নানা রকম আলোচনা শুরু হতে লাগলো। মতিনুদ্দিন একজন আধুনিক দক্ষ গল্পকার হিসেবে পরিচিতি লাভ করে ফেললেন। দেশে মতিনুদ্দিন নামে অনেক মানুষ রয়েছে এবং এই মানুষটি যে সেই মতিনুদ্দিন সেটি খুব বেশি মানুষ জানতে পারল না। তাছাড়া মতিনুদ্দিনের মাঝে এক ধরনের সূক্ষ্ম অহংকার থাকায় তিনি নিজে থেকে গলা বাড়িয়ে কাউকে সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করল না। পরের বছর গ্রন্থমেলায় তাকে একজন কম বয়সী প্রকাশক তাকে খুঁজে বের করে তার একটি রোমান্টিক প্রেমের উপন্যাস প্রকাশ করতে চাইল। মতিনুদ্দিন রোমান্টিক প্রেমের উপন্যাস লিখেন না শুনে প্রকাশকের খুব আশাভঙ্গ হলো। তবু সে ঝুঁকি নিয়ে তার একটি ছোট গল্পের বই প্রকাশ করতে আগ্রহ দেখালো। মতিনুদ্দিন কয়েকদিন জেগে আরও কিছু ছোট গল্প লিখে ফেললেন এবং সেটাই হচ্ছে তার গল্প গ্রন্থ নিঃশব্দ সারথি, জন্মের ইতিহাস। বইটি জাতীয় পুরস্কার পাওয়ার পর মতিনুদ্দিন মানুষটি বিখ্যাত হয়ে গেলেন। প্রথম প্রথম ব্যাপারটি তিনি এবং তার চাইতে তার স্ত্রী বেশি উপভোগ করতে লাগলেন, কিন্তু কিছুদিনের মাঝে তার কাছে খ্যাতির বিড়ম্বনাটুকু স্পষ্ট হতে শুরু করে। মফস্বল শহরের প্রায় সব অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে ডাকা শুরু হয়ে যায়। সেসব অনুষ্ঠানে তাকে ভাষণ দিতে হয়। দীর্ঘদিন শিক্ষকতা করার কারণে তিনি সুন্দর করে কথা বলার শিল্পটি মোটামুটি আয়ত্ত করে নিয়েছেন, তাই তিনি চমৎকার সব ভাষণ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্থানীয় খবরের কাগজগুলো তার বক্তব্যকে পুরোপুরি উপেক্ষা করে তাদের নিজেদের কথাগুলোকে মতিনুদ্দিনের কথা হিসেবে ছাপাতে শুরু করলো। তিনি অত্যন্ত বিরক্ত হয়ে সভা সমিতিতে যাওয়া বন্ধ করে দেবার চেষ্টা করলো, কিন্তু আবিষ্কার করলেন ব্যাপারটি খুব সহজ নয়। যারা দীর্ঘদিন থেকে খ্যাতি প্রথমে উপভোগ এবং পরে সহ্য করে আসছে, তিনি তাদের মতো রূঢ় কথা বলতে পারেন না এবং সভা সমিতিতে যাবার জন্য ক্রমাগত নানা ধরনের লোকেরা তাকে ঝোলাঝুলি করতে থাকে। তিনি খুব তাড়াতাড়ি আবিষ্কার করে ফেললেন তার প্রতি কারো বিশেষ কোনো মমতা নেই। তার খ্যাতিটুকু ব্যবহার করা ছাড়া তাদের আর অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনো উপায় না দেখে মতিনুদ্দিন তখন রূঢ় হওয়া শিখতে থাকেন। এরকম সময়ে একদিন কলেজে তার কিছু কম বয়সী তরুণ এসে হাজির হয়। তাদের চেহারা এবং কথাবার্তা এক ধরনের স্বপ্রতিভ উষ্ণতা। ভণ্ডিটুকু শেষ করে তারা বলল, স্যার
আমরা লেখালেখির বিষয়ে একটা ওয়ার্কশপ করতে চাইছি। আমাদের খুব শখ আপনি সেখানে আমাদের কিছু বলেন। আমরা কিছু শুনব না, আপনাকে যেতেই হবে। অন্য সবার মতো এই কথাটি ব্যবহার না করার জন্য তিনি মনে মনে তরুণগুলোকে পছন্দ করে ফেললেন, কিন্তু সেটা প্রকাশ করলেন না। মৃদু গলায় বললেন, আমি খুব ব্যস্ত, কলেজে পরীক্ষা চলে আসছে, আজকাল অন্য কোথাও এতটুকু সময় দিতে পারি না। তরুণগুলো অন্যদের মতো তাকে চাপাচাপি করল না, তাদের চেহারায় অবশ্যই আশাভঙ্গের ছাপটা খুব স্পষ্ট হয়ে ফুটে উঠল। তারা ফিরে চলেই যাচ্ছিল, তখন একজন একটু ইতস্তত করে বলল, আমাদের ছোট একটা গ্রুপ আছে, আমরা মাঝে মাঝে বসে লেখালেখি নিয়ে আলোচনা করি, সত্যিকারকের লেখকের কথা শোনার খুব শখ। ছেলেটির সূক্ষ্ম প্রশংসাটুকু মতিনুদ্দিন মনে মনে উপভোগ করলেন। তিনি একটু সতর্ক হয়ে জিজ্ঞেস করলেন, লেখকের কাছে তোমরা কি শুনতে চাও? মতিনুদ্দিনের প্রশ্ন শুনে ছেলেটি হঠাৎ উৎসাহ পেয়ে যায়। সে আত নেড়ে বলল, এই স্যার কেমন করে লিখতে হয় সেসব কথা। মতিনুদ্দিন হেসে বললেন, কেমন করে লিখতে হয় সেটা শুনে তো কেউ লেখা শেখে না। তবু স্যার শুনতে ভালো লাগে, আপনি যদি যেতেন তাহলে আমাকে নিয়ে আপনাদের আরেকটা অন্য একটা পরিকল্পনা ছিল। কি পরিকল্পনা? আপনি আমাদের একটা গল্প বলবেন, পুরোটা না, অর্ধেকটা বলে থেমে যাবেন, তখন সেই গল্পটা কীভাবে শেষ করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। আমরা রাতে গল্পটা লিখে আনব, পরদিন সেটা সবাই পড়বে এবং সেটা নিয়ে আপনি আবার আলোচনা করবেন। কথা শুনে মতিনুদ্দিন হেসে ফেললেন, বললেন, তার মানে একদিন নয়, আমাকে দুদিন যেতে হবে, তাই তো? তরুণটি একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, হ্যাঁ একদিনও যদি যান আমরা ম্যানেজ করে নিতে পারব। মতিনুদ্দিন বললেন, তোমাদের আইডিটা আসলে চমৎকার, তবে তরুণদের প্রায় সবাই একসাথেই বলে উঠল, আপনি যাবেন? দুদিন তো যেতে পারবই না, ইম্পসিবল, তাহলে একদিনই চলেন। মতিনুদ্দিন বললেন, তোমাদের ওখানে কি খবরের কাগজের লোক থাকবে? লম্বা চুলের একজন তরুণ একটু হকচকে এগিয়ে বলল, কেন স্যার, যদি থাকে তাহলে আমি যাব না। তরুণটি একগাল হেসে বলল, আমাদের কয়েকজন আছে খবরের কাগজের রিপোর্টার, কিন্তু আমরা মুখে তালা মেরে রাখবো স্যার, খোদার কসম। মতিনুদ্দিন সহৃদয় গলায় হেসে বললেন, ভেরি গুড। নির্দিষ্ট দিনে তাকে গাড়ি করে একজন নিয়ে গেল। যে ছেলেটি তাকে নিতে এসেছে সে একটু লাজুক এবং চুপচাপ, তবে গাড়ির ড্রাইভার সেটা পুষিয়ে নিল। সে জোরে জোরে মতিনুদ্দিনের সাথে তা হাত মিলিয়ে বলল, স্যার আমার নাম হারুন আলী, সবাই নান্নু বলে ডাকে। মতিনুদ্দিন বললেন, ও আচ্ছা তাই নাকি, বেশ, আপনাকে আমি টিভিতে দেখেছি স্যার। মতিনুদ্দিন একটু হাসার মতো ভঙ্গি করলেন। গাড়ির ড্রাইভার হারুন আলী যাকে সবাই নান্নু বলে ডাকে উৎসাহ নিয়ে বলল, আমার এক বন্ধু আছে মোহাম্মদ মুসা নাম, সেও টিভিতে আসে মাঝে মাঝে, মাটির মায়া নাটকে অ্যাক্টিং করছিল, নায়িকার ভাই, দেখেছিলেন? মতিনুদ্দিন মাথা নাড়লেন, তিনি দেখেন নাই। ড্রাইভার দরজা খুলে তাকে বসিয়ে গাড়ি স্টার্ট করে বলল, আমার বউ বইয়ের পোকা, একটা বই বের হলেই পড়ে ফেলেন, আপনারটাও পড়েছে। মতিনুদ্দিন জিজ্ঞেস করলেন, আপনি পড়েন নাই? না স্যার, আমি বেশি পড়তে পারি না, মাথা ধরে যায়, আমি ভিডিও দেখি, ভালো ভালো ভিডিও আছে স্যার। মতিনুদ্দিন মাথা নেড়ে মেনে নিলেন যে ভালো ভালো ভিডিও থাকা সম্ভব। নান্নু গাড়ি চালিয়ে নিতে থাকে, প্রত্যেকবার ব্রেকের চাপ দিয়ে গাড়ির ব্রেক কমিয়ে আনার সময়, গিয়ার পাল্টানোর সময়, স্টিয়ারিং ঘোরানোর সময়, প্রায় হর্ন দেওয়ার সময় সে কাউকে না কাউকে দোষারোপ করে যেতে থাকে। শুধু তাই না, একটু পরপরই সে জানালা দিয়ে মাথা বের করে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা এবং অন্যান্য ড্রাইভারদের রাস্তাঘাটে সুস্থভাবে চলাচল করার উপরে উপদেশ দিয়ে যেতে থাকে। মানুষটির চেহারায় এক ধরনের নির্বুদ্ধিতার ছাপ রয়েছে, কিন্তু তাকে মতিনুদ্দিনেরই পছন্দ হলো। তিনি বললেন, নান্নু সাহেব আপনি কি করেন? নান্নু জিভে কামড় দিয়ে বলল, আমাকে তুমি করে বলবেন স্যার? প্রথম দেখাতে মতিনুদ্দিন কাউকে তুমি করে বলতে পারেন না। তিনি অস্বস্তি নিয়ে বললেন, ঠিক আছে বলবো। আমার স্যার দর্জিপাড়ায় কোমর পাইপ ফিটিংয়ের বিজনেস আছে। বিজনেস কেমন চলছে? আল্লাহর মর্জি ভালো, মানুষের স্যার দুই কাজ সবসময় ভালো করতে হয়, এক নম্বর কাজ হচ্ছে খাওয়া, দুই নম্বর কাজ তো হচ্ছে, বুঝতেই পারছেন স্যার,
মানুষের জীবনে দুই নম্বর প্রয়োজনীয় কাজ কি হতে পারে সেটা নিয়ে মতিনুদ্দিনের মনে একটু সন্দেহ ছিল, কিন্তু নান্নুর হাসি শুনে সেটা দূর হয়ে গেল। নান্নু বলতে থাকলো, যতদিন দুই নম্বর কাজ থাকবে ততদিন আমার বিজনেস থাকবে। এরকম সময়ে তার গাড়ির সামনে একটা রিক্সা চলে এলো। নান্নু জানলা দিয়ে গলা বের করে তাকে ধমক দিয়ে আবার ভেতরে মাথা ঢুকিয়ে বলল, আমি দুই নম্বর কাজের বিজনেস করি স্যার, কিন্তু আমার কাজ এক নম্বরই, আমার মাঝে কোনো দুই নম্বরই নাই। মতিনুদ্দিন মাথা নেড়ে তার তথ্যটা গ্রহণ করলেন। লেখালেখি সংক্রান্ত ওয়ার্কশপটি যেখানে আয়োজন করা হয়েছে সে ঘরটি ছোট, মেঝেতে কার্পেট পেতে বসার ব্যবস্থা করা হয়েছে। মতিনুদ্দিন যেখানে বসবেন সেখানে হেলান দেওয়ার জন্য একটি সুদৃশ্য তাকিয়াও রাখা হয়েছে। সামনে একটা ছোট টেবিল, টেবিলে প্রাণীর গ্লাস এবং ফুলদানিতে ফুল, একপাশে কিছু কাগজ এবং কলম। ওয়ার্কশপে যারা এসেছে তাদের সংখ্যা 20 জনের বেশি নয়, বয়স কাছাকাছি এবং অর্ধেকের মতো মেয়ে। সাধারণ দর্শকেরা যেরকম নিস্পৃহ চোখে তাকিয়ে থাকে এখানে সেরকম নয়, সবাই এক ধরনের আগ্রহ নিয়ে বসে আছে। দেখে মতিনুদ্দিনের ভালো লাগলো। খানিকক্ষণ ভদ্রতার কথাবার্তা হওয়ার পর ওয়ার্কশপের কাজ শুরু হলো। মতিনুদ্দিন গুছিয়ে বলতে পারেন, তিনি দেয়ালে হেলান দিয়ে নরম গলায় লেখালেখি, সাহিত্য এই ধরনের ব্যাপার নিয়ে কিছু সহজ কথাবার্তা নিয়ে জিজ্ঞেস করলেন, আমাকে একটা গল্প বলতে হবে, কি নিয়ে বলবো? যারা উপস্থিত ছিলেন তারা বেশিরভাগই বলল, আপনার যা ইচ্ছা। শুধু সামনে বসে থাকা তেজির চেহারার একজন ছেলে বলল, মুক্তিযুদ্ধ। মতিনুদ্দিন একটু ইতস্তত করলেন, মুক্তিযুদ্ধের পুরো সময়টা তিনি মফস্বল শহরে আটকা পড়েছিলেন। মুক্তিযুদ্ধের ত্যাগ বা বীরত্বের অংশটুকু তিনি দেখেননি, তিনি শুধু অমানসিক নৃশংসতাটুকু দেখেছেন। ব্যাপারটাতে তিনি সহজ বোধ করেন না। ব্যক্তিগত দুঃখ যেমন 10 জনকে জোর গলায় বলা যায় না, অনেকটা সেরকম। তিনি অন্যমনস্ক গলায় জিজ্ঞেস করলেন, মুক্তিযুদ্ধ? নান্নু দর্শকদের সাথে বসেছিল, তেজি ছেলেটা থেকেও জোর গলায় উঁচিয়ে বলল, জি মুক্তিযুদ্ধ। মতিনুদ্দিন নানুর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ঠিক আছে মুক্তিযুদ্ধ। তিনি খানিকক্ষণ চুপ করে বসে রইলেন, কিছু একটা চিন্তা করলেন, তারপর বললেন, তাহলে শুরু করি। মতিনুদ্দিন যে গল্পটি বললেন সেটা এরকম, 71 সাল দেশে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন একজন মানুষ এসে তার স্ত্রীকে বলল সে মুক্তিযুদ্ধে যোগ দেবে বলে ঠিক করেছে। শুনে তার স্ত্রী হাহাকার করে উঠে বলল, আমি তাহলে কেমন করে থাকব? মানুষটি বলল, তুমি তোমার দুই ছেলে হাসু আর নিশুকে নিয়ে থাকবে। স্ত্রীর চোখে আঁচল দিয়ে বলল, তোমার যদি কিছু হয়ে যায়? মানুষটি বলল, স্বাধীনতা অনেক বড় জিনিস, তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, যদি আমার কিছু হয় সেটা হবে দেশের জন্যে, আমার আর তোমার ত্যাগ। স্ত্রী বলল, আমি আমার পাশে আমার সন্তানদের পাশে তোমাকে চাই, আমি ত্যাগ চাই না, আমি স্বাধীনতা চাই না। মানুষটি বলল, ছি এরকম কথা বলে না সোনা, যে মানুষের স্বাধীনতা নাই তার স্ত্রী নাই, তার সন্তানও নাই। মানুষটি একদিন গভীরতে তার ঘুমন্ত দুই সন্তানের গালে চুমু খেয়ে স্ত্রীকে আলিঙ্গন করে রাতের অন্ধকারে মিশে গেল। তারপর অনেকদিন পার হয়ে গেছে, স্ত্রী তার দুই ছেলে হাসু আর নিশুকে বুকে চেপে অপেক্ষা করছে, কোন দিন দেশ স্বাধীন হবে, কোন দিন তার স্বামী যুদ্ধ থেকে ফিরে আসবে। কিন্তু দেশ স্বাধীন হয় না, তার স্বামীও ফিরে আসে না, বরং যুদ্ধ ছড়িয়ে পড়ে দেশের আরও গভীরে। নিঃশংস বিভীষিকা ঘরের দুয়ারে দুয়ারে চলে আসে, আগুনে ছারখার করে দেয় গ্রামের পর গ্রাম, মায়ের বুক খালি করে নিয়ে যায় সন্তানদের, নদীর তীরে দাঁড় করিয়ে গুলি করে অবলীলায় ফুটফুটে মেয়েদের ধরে নিয়ে যায় ঘরের আড়ালে। মানুষের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে আসে। একদিন গ্রামের মানুষ আতঙ্কে নীল হয়ে গিয়ে দেখল তাদের গ্রামে এসে জড়ো হয়েছে একদল পাকিস্তানি সেনাবাহিনী। তাদের পথ দেখিয়ে আনছে একজন এই দেশীয় অনুচর, তার চোখে সুরমা, মাথায় টুপি এবং মুখে বিগলিত হাসি। সে পথ দেখিয়ে দেখিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে আসে হাসু আর নিশুর বাসায়। দুজন শিশু ভয় পেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরল তার মাকে। চোখে সুরমা দেয় অনুচরটি হাসু আর নিশুর মাকে দেখিয়ে বলল, এই মেয়েটির স্বামী পাকিস্তানের শত্রু, ইসলামের শত্রু, মানুষটি মুক্তিযোদ্ধা। পাকিস্তানি মেজর হাসু আর নিশুর মায়ের দিকে তাকিয়ে বলল,
এই মেয়েটি বড় সুন্দরী। তাকে দেখে লাহোরে ফেলে আসা আমার প্রেয়সীর কথা মনে পড়ছে। অনুচর বলল, হুজুর, যেরকম খানদানি তার পছন্দ সেরকম খানদানি। আমরা আজকে রাতে মেয়েটিকে ধরে নিয়ে যাব। এর স্বামী মুক্তিযোদ্ধা, একে কঠিন শাস্তি দিতে হবে, না হলে আল্লাহ নাখুশ হবেন। মেজর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, একে দেখে আমার প্রেয়সীর কথা মনে পড়ছে, আমার মন দুর্বল হয়ে গেছে। আমি তাকে কঠিন শাস্তি দিতে পারবো না, আমি শাস্তি দেব, কিন্তু সেটা হবে সহজ একটা শাস্তি। অনুচরের একটু আশাভঙ্গ হলো, ধর্মের নামে নিঃসংশয়তা করতে তার বড় ভালো লাগে, তাতে কোনো পাপ হয় না, কিন্তু নিঃসংশয়তার আনন্দটুকুই ঠিকই হয়। সে তার আশাভঙ্গটুকু প্রকাশ না করে মাথা নুয়ে বলল, আমরা জানি হুজুরের দয়ার শরীর। মেজর বলল, তুমি এই মেয়েটাকে বলো, তার স্বামী যে অপরাধ করেছে তার শাস্তি হিসাবে আমি তার মাত্র একজন সন্তানকে হত্যা করব। অনুচরের সুরমা দেওয়া চোখে আনন্দে ঝলমল করে উঠল। সে বলল, আপনি যে সুবিচারক সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনি কোন শিশুটিকে হত্যা করতে চান? মেজর নিঃশ্বাস ফেলে বলল, আমি সেই সিদ্ধান্ত এই মেয়েটির হাতে ছেড়ে দিতে চাই, সে নিজেই ঠিক করুক, তার দুজন ছেলের মাঝে কাকে সে বাঁচিয়ে রাখতে চায় আর কাকে সে মেরে ফেলতে চায়। যাকে সে আমার হাতে দেবে আমি তাকে এই গাছটার সামনে দাঁড়া করিয়ে গুলি করে মারব। গুলি করার ঠিক আগের মুহূর্তে সে অবাক হয়ে তার মায়ের চোখের দিকে তাকিয়ে থাকবে। কি চমৎকার হবে না ব্যাপারটা? অনুচর মুখে লোল টেনে বলল, অন্তত চমৎকার হবে ব্যাপারটা, আপনার কৌশল দেখে আমি মুগ্ধ হয়েছি। এইটুকু বলে মতিনুদ্দিন চুপ করলেন। তার কথা বলার ভঙ্গি ভালো, সবাই যেন দৃশ্যটা চোখের সামনে দেখতে পেল। শ্রোতাদের দিকে তাকিয়ে মনে হলো তারা যেন এক ধরনের আঘাত পেয়েছে। মতিনুদ্দিন সামনে রাখা গ্লাস থেকে এক ঢোক পানি খেয়ে বললেন, এখন আমি তোমাদের হাসু আর নিশুর কথা বলবো, তারপর তোমাদের গল্পটি শেষ করতে হবে। হাসুর বয়স 8, নিশুর বয়স 10। হাসুর ছটফটে, নিশু ধীরস্থির। হাসুর চোখে কৌতূহল, নিশুর চোখে স্বপ্ন। হাসুর মাথায় এলোমেলো চুল, মুখে দুষ্টমের হাসি। নিশুর শ্যামলা মুখে মায়া, মুখে স্নিগ্ধ কোমল হাসি। এক কথায় ছোট ভাই হাসু দুরন্তর, আর বড় ভাই নিশু শান্ত। যখন মিলিটারি এসেছে তখন তাদের মুখে হাসি নেই, তারা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। ছোট হাসুকে বুকে চেপে ধরে রেখেছে মা, নিশুকে ধরে রেখেছে এক হাতে। হাসু আর নিশুর চোখে মুখে যত না আতঙ্ক তার চেয়ে বেশি বিস্ময়। কাকে বেছে নেবে তার মা? মতিনুদ্দিন চুপ করলেন এবং হঠাৎ অনুভব করলেন ঘরে এক ধরনের অস্বস্তিকর নীরবতা নেমে এসেছে। তার মনে হতে লাগলো তিনি কিছু একটা ভুল বা অন্যায় করে ফেলেছেন। কারোর সাথে রূঢ় ব্যবহার করলে ভেতরে যেমন একটা গ্লানি এসে ভর করে, অনেকটা সেরকম। কাছাকাছি একটি মেয়ে বসে থাকা সাহেল আঁচল দিয়ে মুখ ঢেকে বসেছিল। আঁচল সরিয়ে বলল, স্যার সত্যি কি এরকম ব্যাপার ঘটেছিল? মতিনুদ্দিন একটি নিঃশ্বাস ফেললেন। তিনি মনে মনে ভয় পাচ্ছিলেন কেউ একজন তাকে এই প্রশ্নটা করবে। কয়েক মুহূর্ত চুপকায় থেকে বললেন, ঠিক এইভাবে ঘটেছিল কি না আমার জানা নেই, কিন্তু এ ধরনের ঘটনার কথা আমি জানি, কিন্তু আমি সেটা নিয়ে কথা বলতে চাই না, আমার ভালো লাগে না। মতিনুদ্দিন তার শ্রোতাদের দিকে তাকিয়ে রইলেন। কেউ কোনো কথা বলল না দেখে তিনি আবার শুরু করলেন, আমরা যেটা শুরু করেছি সেটা শেষ করা যাক, তোমরা এই গল্পটা শেষ করো, কাগজে লিখতে হবে না, মুখে বললেই হবে। ঘরের পেছন থেকে বসে থেকে একটি মেয়ে বলল, একজন মাকে কখনো দুজন ছেলের মাঝে একজনকে মেরে ফেলার জন্য দিতে পারে? মতিনুদ্দিন কোনো উত্তর না দিয়ে হাত উল্টালেন। কাছাকাছি বসে থেকে একজন বলল, যদি কোনো ছেলেকে না দেয় তাহলে কি হবে স্যার? মতিনুদ্দিন বললেন, আমি প্রত্যেকটা চরিত্রের একটু করে বর্ণনা দিয়েছি, যত কমই হোক খানিকটা বর্ণনা আছে, সেটা থেকে চরিত্রগুলো এই পরিবেশে কি করতে পারে তার একটা ধারণা করতে হবে, সেটা বের করা তোমার দায়িত্ব। চশমা পরে শ্যামলা রঙের একটা ছেলে নিশ্চিন্ত গলায় বলল, একজনকে যদি হাতে তুলে না দেয় তাহলে মিলিটারি মেজর সবাইকে গুলি করে মেরে ফেলবে। ঘরের মাঝামাঝি বসে থাকা সাদা সিদে চেহারার একটা মেয়ে বলল, যদি একজনকে তুলে দেয় তাহলে অন্তত অন্য একজনকে বেঁচে যাবে। হ্যাঁ, কিন্তু তাই বলে উপস্থিত সবার মাঝে একটা ছোট বিতর্ক হয়ে যাবার উপক্রম হয়।
এবং তখন মতিনুদ্দিন উঠে দাঁড়ালেন, বললেন, তোমরা খানিকক্ষণ নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করো, আমি ততক্ষণ বাইরে থেকে একটু হেঁটে আসি। দরজার কাছাকাছি নান্নু বসেছিল, উঠে দাঁড়ায় বলল, কোথায় যাবেন স্যার? কোথাও যাব না, এই এখানে একটু হাঁটব, আপনাকে নামিয়ে দিয়ে আসি। না না, কোনো দরকার নেই, আমি হেঁটেই যেতে চাই। শ্যামলা রঙের চশমা পরা ছেলেটি বলল, গল্পটা নিয়ে আমাদের একটু প্রশ্ন ছিল স্যার। থাকতেই পারে, কিন্তু আমার কাছে আর কোনো উত্তর নেই, যেটুকু বলেছি সেটাই তথ্য, অন্য কিছু নিয়ে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। অন্য কিছু নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না বলে তিনি ঘর থেকে বের হয়ে রাস্তায় নামলেন। রাস্তার পাশে টেলিফোন লাইনের জন্য খুঁড়ে রেখেছে, সাবধানে সেটা পার হয়ে তিনি অন্যমনস্ক হয়ে হাঁটতে লাগলেন। কোনো একটা কারণে তার মন একটু খারাপ হয়ে আছে, কেন মন খারাপ হয়েছে তিনি ঠিক ধরতে পারছেন না। কাল্পনিক একটি গল্পের যে নিষ্ঠুরতা টেনে এনেছেন তার জন্য নিজের ভেতরে এক ধরনের গ্লানি, লজ্জার অপরাধ বোধ, নাকি অন্য কিছু। মতিনন্দিন হাঁটতে হাঁটতে রাস্তায় মানুষজনের ভিড়ে মিশে গেলেন। রাস্তার মোড়ে একটা বইয়ের দোকানে নতুন বইগুলো মোটামুটিভাবে নিয়মিত নিয়ে আসা হয়। তার বইগুলো দেখতে ভালো লাগে, আরও কিছু টাকা পয়সা থাকলে মন খুলে বই কিনতে পারতেন, এখনও কেনেন, তবু কেনার আগে কয়েকবার করে দাম দেখতে হয়, মনে মনে নানা রকম হিসাবপত্র করতে হয়। শুধু বইপত্র ঘেঁটে ঘেঁটে বইয়ের দোকানে মালিকের খানিকটা মানসিক উন্নতি হয়েছে। সে আজকাল কবি সাহিত্যিকদের চিনতে এবং সমাদর করতে শিখে গেছে। মতিনুদ্দিনকে দেখে সে উঠে দাঁড়ালো এবং তাকে ভেতরে এনে সাথে সাথে একজনকে চা ও বিস্কুট আনতে পাঠিয়ে দিল। মতিনুদ্দিন খুব আপত্তি করলেন, কিন্তু সে শুনল না। যথার্থ আপত্তিটুকু মেনে নেওয়ায় যে সম্মান প্রদর্শন হতে পারে সেটা সে এখনও জানে না। মতিনুদ্দিন বসবেন না জেনেও সে একটা চেয়ার ঝেড়ে মুছে তার সামনে এনে হাজির করল। মতিনুদ্দিন বই দেখতে লাগলেন, তার নিজের বইটাও সাজানো আছে। তিনি সেলফ থেকে বইটা টেনে বের করে একটু স্নেহের চোখে সেটার দিকে তাকালেন। জাতীয় পুরস্কার পাওয়ার পর বইয়ের ওপর আলাদা ফিতে লাগিয়ে সেটা খুব বড় করে ঘোষণা করা হয়েছে। বইয়ের দোকানের মালিক কাছাকাছি দাঁড়িয়েছিল, গলা উঁচু করে বলল, আপনার বই আজকাল খুব চলে স্যার। মতিনুদ্দিন কেন যেন একটু লজ্জা পেয়ে বললেন, বইটা সেলফে রেখে অস্পষ্ট গলায় বললেন, তাই নাকি? জি স্যার, এখন একটা উপন্যাস লেখেন, উপন্যাস সবচেয়ে বেশি চলে। মতিনুদ্দিন বাইরে একটা শান্তভাব ধরে রেখে ভেতরে ভেতরে একটা নিঃশ্বাস ফেললেন। বই চলা কথাটার মাঝে এক ধরনের ব্যবসার গন্ধ আছে। মানুষটা যদি আপনার বই খুব চলে না বলতো, যে আপনার বই খুব পছন্দ করে, তাহলে কি সুন্দরই না শোনায়তো। মতিনুদ্দিন মুখে শান্ত ভাবটা ধরে রেখে ইংরেজি বইয়ের অংশে চলে গেলেন। এক স্নেহ ধরনের স্নেহ নিয়ে তিনি সেলফ থেকে বই নামাতে লাগলেন এবং সেগুলোতে চোখ বুলাতে লাগলেন। কিছুক্ষণের মাঝেই তার ভেতরের গ্লানি, অপরাধবোধ বা ক্ষোভ দূর হয়ে গেল। প্রায় আধ ঘন্টা পরে তিনি যখন ওয়ার্কশপের ঘরটিতে ফিরে এলেন, তখন তার হাতে এক বান্ডিল বই। লেখক হিসেবে পরিচিত হওয়ার পর তিনি আজকাল বেশ কম মূল্যে বই পেয়ে যান, তবে তার মূল্য হিসেবে নোংরা কাপে দোকানের কুচ্ছির চা খেতে হয়। খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি খুব খুঁতখুঁতে, দোকানের চা খেতে তার বেশ কষ্ট হয়। যে ঘরটিতে মতিনুদ্দিনকে নিয়ে সাহিত্যের ওয়ার্কশপ হচ্ছে সেখানে ফিরে এসে তিনি আবিষ্কার করলেন সবাই মাথা নিচু করে খাতায় এবং কাগজে খসখস করে লিখছে। তার আসতে দেরি হচ্ছিল বলে সবাই বসে না থেকে কাজ শুরু করে দিয়েছে। তার কলেজের ছাত্রছাত্রীরা পড়াশোনার ব্যাপারটাকে এরকম গুরুত্ব দিয়ে নিলে মন্দ হতো না। মতিনুদ্দিনকে দেখে সবাই উঠে দাঁড়ালো। তিনি সবাইকে বসতে বলে দেরি হওয়ার জন্য একটু ভদ্রতার কৈফিয়ত দিয়ে তিনি তার নিজের জায়গায় বসে পড়লেন। খানিকক্ষণ অপ্রাসঙ্গিক কথাবার্তা হলো এবং একসময় মতিনুদ্দিন বললেন, তাহলে শুরু করা যাক। সবাই মাথা নাড়ল। চশমা পরা শ্যামলা রঙের ছেলেটা বলল, কিভাবে শুরু করব স্যার? আমিও ঠিক জানি না, কিন্তু তুমি যখন জিজ্ঞেস করছো তোমাকে দিয়ে শুরু করা যাক, তুমিই বলো। আমি? হ্যাঁ তুমি। ছেলেটার মুখে একটু অস্বস্তির ছাপ পড়ল, কিন্তু সে ছেলেটার চেষ্টা করে সেটা দূর করে দেয়। হাতের কাগজটার দিকে তাকিয়ে বলল, মুখে বলবো না, পড়বো। যদি তুমি লিখে ফেলে থাকো তাহলে পড়ো। ছেলেটি পড়তে শুরু করলো। লেখার ধরন আড়ষ্ট, কৃত্রিম এবং অনাবশ্যকভাবে জটিল, কিন্তু পড়ার ভঙ্গিটি ভালো। সে যেটা লিখেছে তার বক্তব্যটি এরকম,
মায়ের পক্ষে নিজের সন্তানকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে তার কোনো উপায় নেই, সে যদি একটি সন্তানকে তুলে না দেয় তাহলে দুটিকেই হারাবে। কাজেই যত কষ্ট হোক তার একজন সন্তানকে মিলিটারির হাতে তুলে দিতে হবে। তার হাতে সময় নেই, তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। কাজেই সেরকম চিন্তা না করে একটা ছেলেকে সামনে ঠেলে দিল। স্বাভাবিক কারণে সেই মুহূর্তে যে তার বেশি কাছে ছিল তাকেই ঠেলে দেওয়া হলো, এবং সেটা হচ্ছে আশু। ছেলেটার কথা শেষ হতে ঘরের অন্যরা কথা বলতে শুরু করে, একজনের গলা উঠল সবার উপরে। সে বলল, কিন্তু স্যার, হাসু মাকে বুকে জড়িয়ে ধরে রেখেছে, তাকে কেমন করে ঠেলে দেবে? কোনো রকম চিন্তা না করে ঠেলে দিতে হলে ঠেলে দিবে হচ্ছে নিশুকে। মতিনুদ্দিন বললেন, তুমি তাই লিখেছ? জি স্যার, আমি তাই লিখেছি। কোনো রকম চিন্তা না করে একজনকে সামনে ঠেলে দেবে, সেটা হবে নিশু। কাছাকাছি মিষ্টি চেহারা একটি মেয়ে বসেছিল, সে না সূচকভাবে মাথা নাড়তে থাকে। মতিনুদ্দিন জিজ্ঞেস করলেন, কি হলো, তুমি মাথা নাড়ছো কেন? স্যার, শুনছিলাম ছেলেদের মাথা মোটা হয়, আজকে প্রমাণ হলো। খুব সঙ্গত কারণে সব কয়েকজন ছেলে হৈ হৈ করে উঠল, তবে বেশ হাসি মুখেই। মেয়েটা বলল, শুধু একটা ছেলের পক্ষে এরকম একটা জিনিস বলা সম্ভব যে একজন মা তার নিজের একটি ছেলেকে মিলিটারিকে দিয়ে দিবে। ছেলেদের ভেতরে একজন, যে ছেলেটির মাথা মোটা হওয়া সংক্রান্ত খোঁটাটা খুব ভালোভাবে নিতে পারেনি, গলা উঁচিয়ে বলল, তোমার কয় ডজন বাচ্চা কাছে আছে যে তুমি মায়ের সাইকোলজি জেনে গেছো? তোমার যে মাথা মোটা সেটা দ্বিতীয়বার প্রমাণ হলো। মায়ের সাইকোলজি জানার জন্য ডজন ডজন বাচ্চা কাচ্চা থাকতে হয় না, তাহলে কি থাকতে হয়? সেন্সিটিভিটি। খোদা যে পুরুষ মানুষের পেটে বাচ্চা দেন না তার নিশ্চয়ই এটা একটা কারণ। ঘরের সবাই হো হো করে হেসে উঠল। মতিনুদ্দিনও মেয়েটার কথা বলার ভঙ্গিটি উপভোগ করলো। ব্যাপারটা নিয়ে উত্তপ্ত আলোচনা শুরু হতে পারত, কিন্তু মতিনুদ্দিন হাত তুলে থামিয়ে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, ঠিক আছে বলো, মা কি করেছে? মেয়েটি এক মুহূর্ত থেমে বলল, এটা একটা কাল্পনিক গল্প, কাজেই যার যেটা ইচ্ছে বলতে পারে, কিন্তু আমার মনে হয় না একজন মা এরকম পরিবেশে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। সে দুজনকে বাচ্চাকে শক্ত করে ধরে বুকের মাঝে রাখবে এবং পাগলের মতো চিৎকার করতে থাকবে। ঘরের একজন বলল, বাচ্চাকে দেবে না? না, দুজনের কাউকেই দেবে না। ঘরের সবাই এমন একটা ভঙ্গি করলো যেন সে সবাইকে কোনোভাবে ঠকিয়ে দিয়েছে। প্রতিবাদ করে সবাই কিছু না কিছু বলতে শুরু করে, কিন্তু মতিনুদ্দিন হাত তুলে থামিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি মনে করো মা তার কোনো সন্তানকেই দেবে না, তাহলে তুমি গল্পটা শেষ করো। এখন কি হবে? কি হবে? হ্যাঁ, মিলিটারি কি করবে? মিলিটারি এসে একটা বাচ্চাকে কেড়ে নেবে, তুমি তাই মনে করো? মেয়েটা কেমন যেন আহত দেখায়, দুই এক মুহূর্ত চিন্তা করে কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। দুঃখী গলায় বলল, না, মেজর আসলে নিজ থেকে কেড়ে নেবে না, সে মাকে শাস্তি দেওয়ার জন্য একজনকে বেছে দিতে বলেছে। কেড়ে নিলে সে যে শাস্তি দিতে চেয়েছে সেটা হলো না, তাহলে কি হবে এখন? মা যখন কাউকেই দেবে না, তখন মনে হয় দুজনকে কেড়ে নেবে, দুজনকে মেরে ফেলবে। কিছুক্ষণ সবাই চুপ করে রইল। এক কোণা থেকে তখন আরও একজন মেয়ে বলল, আমিও তাই লিখেছি, মা কাউকেই দেবে না, তখন মিলিটারি দুজন বাচ্চাকেই কেড়ে নেবে। ফর্সা মতন রাগি চেহারা একটা ছেলে বলল, সেটা হবে স্টুপিড, মা ইচ্ছে করলে একজনকে বাঁচাতে পারত, কিন্তু দুজনকেই মরতে দিল। বেশ কয়েকজন তার সাথে একমত হয়ে মাথা নাড়ল। মতিনুদ্দিন বললেন, এখানে তো স্টুপিডিটি বা স্মার্টনেসের কথা হচ্ছে না, একটা গল্প লেখা হচ্ছে। গল্পের চরিত্রকে যুক্তিতর্ক মেনে চলতে হবে, কে বলেছে? তা ঠিক, কিন্তু একটা গল্প শুনতে চাই যেটা আমার মনে দাগ কাটে। সেটা মায়ের ভালোবাসা হতে পারে, মায়ের যন্ত্রণা হতে পারে, মায়ের নির্বুদ্ধিতা হতে পারে, মায়ের নিষ্ঠুরতাও হতে পারে, সেটা অন্য কারো নিষ্ঠুরতাও হতে পারে। মতিনুদ্দিন দীর্ঘদিন থেকে শিক্ষকতা করে এসেছেন, কিছু একটা বলতে শুরু করলে সেটা সবাইকে খুব ভালো করে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত থামতে পারেন না। এবারও তাই হলো। তিনি বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটা গল্পের উদ্দেশ্যে কি পাঠকদের সাথে কেন যোগাযোগ করতে হয়, গল্প বলার ভঙ্গিটি কীরকম হওয়া উচিত, তার ওপর অনেকক্ষণ কথা বলে ফেললেন। তার কথা শেষ হবার পর আবার উপস্থিত ছেলে মেয়েরা তাদের লেখা পড়তে শুরু করলো। সবাইকে সুযোগ দেওয়া হলো এবং দেখা গেল লেখাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে।
দুজন লিখেছে মা হাসুকে মিলিটারির হাতে তুলে দেবে। খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেনি, কিন্তু লেখা পড়ে মনে হয় মা যখন বেঁচে থাকার অধিকার কার বেশি সিদ্ধান্তটা নিয়েছে, তখন হাসুর দুষ্টুমিটাকে একটা নেতিবাচক কারণ হিসেবে বিবেচনা করেছে। একজন লিখেছে মা নিশুকে মিলিটারির হাতে দিয়ে হাসুকে বাঁচিয়ে রাখবে, কারণ হাসু ছোট। পাঁচজন লিখেছে মা হাসু কিংবা নিশু কাউকে মিলিটারির হাতে তুলে দেবে না, মিলিটারির একজনকে কেড়ে নেবে। কাকে কেড়ে নেবে সেটা নিয়ে তাদের একটু মত পার্থক্য আছে। একজন লিখেছে হাসু দুজন লিখেছে নিশু, অন্য দুজন কারো নাম লিখেনি। ছয়জন লিখেছে মা দুজনের কাউকে মিলিটারির হাতে তুলে দেবে না, এবং মিলিটারির দুজন বাচ্চাকে জোর করে ধরে নিয়ে মেরে ফেলবে। দুজন লিখেছে মা কিছুতেই তার সন্তানদের দেবে না, মিলিটারি যখন কেড়ে নিতে আসবে তখন বাধা দেবে, আর মিলিটারিরা তখন মাকে সহ দুজন বাচ্চাকেই মেরে ফেলবে। কম বয়সে একজন কিছু লিখেনি, সে কি লিখবে বুঝতে পারেনি। সন্ধ্যাবেলা কয়েকজন মিলে গাড়ি করে মতিনুদ্দিনকে নামিয়ে দিতে এসেছে। গাড়ি চালাচ্ছে নান্নু, তার পাশে একজন, পিছনে মতিনুদ্দিন, তার পাশে বসেছে আরেকজন। নান্নু তাকে নিয়ে যাবার সময় যেরকম কথা বলছিল এখন সেরকম বলছে না। সাথে দুজন আছে, আধুনিক সাহিত্য নিয়ে আলোচনা শুরু করেছে। তার মাঝখানে নান্নু বেশি সুবিধাও করতে পারছে না। বড় রাস্তার মোড়ে ট্রাফিক জ্যামে বসে গাড়ি আটকা পড়ে গেল। তখন নান্নু জানালা দিয়ে গলা বের করে অন্যান্য ড্রাইভারদের গাড়ি চালানো সংক্রান্ত ব্যাপারে উপদেশ দিয়ে আলোচনার নেতৃত্বটুকু নিয়ে নিল। মাথা পেছনে করে মতিনুদ্দিনের দিকে তাকিয়ে বলল, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করেন। আমাকে তুমি করে বলবেন স্যার। ঠিক আছে, বলবো। আজকে যারা গল্প বলেছে তাদের কারো গল্প আপনার পছন্দ হয়নি, ঠিক না? মতিনুদ্দিন একটু অবাক হয়ে বললেন, এ কথা বলছো কেন? আপনার মুখ দেখে বোঝা গেছে। আমার মুখ দেখে? জি স্যার। তাছাড়া আপনাকে তো দোষ দেয়া যায় না, সত্যি গল্পটা কেউ বলতে পারে নাই। সত্যি গল্পটা? জি স্যার। মতিনুদ্দিন কিছু বলার আগে তার পাশে বসে তরুণটি জোরে জোরে হেসে বলল, আরে আমাদের নান্নু বিখ্যাত গল্পকার হয়ে গেছে। আমাদের সময় সেট মম হেইনরিশ বোল্ট রোল্ড ডাল নান্নু। নানু ঠাট্টা তামাশা গায়ে মাখল না, বলল, সোজা গল্প, কিন্তু কেউ ধরতে পারল না। সামনে বসে থাকা ছেলেটা বলল, কি গল্প বলো দেখি। স্যার তো প্রায় বলেই দিয়েছেন, মেয়ে ছেলেটার স্বামী হচ্ছে মুক্তিযোদ্ধা। কিন্তু স্যার তো বলেন নাই সে মরে গেছে। বলেছেন? না। গাড়ির ভেতরে দুজন শ্রোতা মাথা নাড়ালো, বলেন নাই। কেন বলেন নাই? কারণ যখন মিলিটারি এসে মেয়ে ছেলেটার কাছে এসে বলবে একটা ছেলেকে দিতে, ঠিক তখন সে হাজির হবে তার দল নিয়ে, তারপর এমবুশ করবে। এমবুশ? হ্যাঁ, তখন ফাটাফাটি যুদ্ধ হবে, রাইফেল মেশিন গান গ্রেনেড নিয়ে একেবারে ফাটাফাটি যুদ্ধ। 10-20 মাইল দূর থেকে মানুষের যুদ্ধের শব্দ শুনবে, সব পাকিস্তানি মিলিটারি সেখানে মরে শেষ হবে সব। নানু বাম চোখটা একটু ছোট করে বলল, ইচ্ছা করলে কিছু মেরে বাকিগুলোকে অ্যারেস্ট করা যায়, তাহলে সব দুই হাত উপরে তুলে সারেন্ডার করবে। তবে যুদ্ধ হলেও কিন্তু মেয়ে ছেলেটার তার দুই বাচ্চার কোনো ক্ষতি হবে না। মতিনুদ্দিনের পাশে যে বসেছিল সে মুচকি হেসে বলল, তোমার কাহিনী নিয়ে ফার্স্ট ক্লাস একটা হিন্দি সিনেমা হয়। নানু তার কথায় কান না দিয়ে বলল, স্টোরি এখনো শেষ হয়নি। শেষ হয় নাই? না। চোখে সুরমা দেয়া রাজাকার শালা পালিয়ে যাচ্ছিল, তাকে ধরে ফেলা হলো। তারপর তাকে উঠানের মাঝখানে এনে দুই হাত আর দুই পা বেঁধে ফেলা হলো। একজন তাকে জিজ্ঞেস করলো, তুই বাঙালি না পাঞ্জাবি? রাজাকার বেটা বলল, আমি বাঙালি। তাহলে তুই পাঞ্জাবিদের সাথে গেছিস কেন? বেটা বলল, মাফ করে দেন হুজুর, ভুল হয়ে গেছে। সবাই বলবে, আল্লাহ তো কোনোদিন মাফ করবে না, আমরা কি মাফ করব। তখন একজন একটা কুড়াল নিয়ে আসবে, বুকের মাঝে পা দিয়ে সেই কুড়ালটা দিয়ে একটা কোপ দিবে মাথার মাঝে। শালার বেটা ভয় পেয়ে মাথা ঘুরিয়ে নেবে এবং কুড়ালটা গিয়ে পড়বে গালের ওপরে, হাড্ডি ভেঙে মুখের মাঝে ঢুকে যাবে 6 ইঞ্চি। টান দিয়ে কুড়াল বের করে আনতে রীতিমতো কষ্ট হবে, গলগল করে রক্ত বের হতে থাকবে। তখন কুড়াল তুলে আরেকবার কোপ দিবে, মাথা ভেঙে ঘিলু ছিটকে পড়বে আশেপাশে। মতিনুদ্দিনের পাশে বসা ছেলেটা দুর্বলভাবে নান্নুকে থামানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে রেখে সামনের দিকে তাকিয়ে নান্নু কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে একজন মানুষকে ফালা ফালা করে ফেলার আশ্চর্য রকম নিখুঁত একটা বর্ণনা দিয়ে যেতে থাকে। গাড়িতে যে দুজন তরুণ এসেছে তাদের একজন মতিনুদ্দিনকে একেবারে দরজা পর্যন্ত পৌঁছে দিল।
মতিনুদ্দিন ঘরে ঢোকার ঠিক আগে আগে ছেলেটা গলা নামিয়ে বলল, স্যার আপনি নান্নুর কথা শুনে কিছু মনে করেন নাই তো? মতিনুদ্দিন বললেন, না করি নাই। জি স্যার, কিছু মনে করবেন না, যুদ্ধের সময় পুরো ফ্যামিলি শেষ হয়ে গিয়েছিল স্যার, বুঝতেই পারছেন স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। তো আপনারা শুনছিলেন ছোট গল্প ওয়ার্কশপ, কেমন লাগলো অবশ্যই এটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।